ফাশালো হাসতে নিশিকলা তে থুমবেদের নিমন্ত্রী সুশান্ত চৌধুরী নিয়ে আক্রমণ বাদারগার নেদশরা দেবশ্রীতি স্পোর্টস কমপ্লেক্স অফ ফিয়গে রিজাক্কা সিন্থেটিকটার হকি গ্রাউন্ড নি হলং থাই পান্দাও মন্ত্রী সুশান্ত ন কারই বমান জাক্কা এমএলএ মিমি চক্রবর্তী এএমসি নি মেয়র দীপক মজুমদার দীপতি মেয়র মনিকা দাস দত্ত আকর্ষণ উমাকান্ত স্টেডিয়াম ন সিন্থেটিক টাফ ফুটবল গ্রাউন্ডস নামজাকমা নিয়াগুলো হাই নহাই সিন্থেটিক টাফ হকি গ্রাউন্ড ন সিন্থেটিক টাফ হকি গ্রাউন্ডস নামদানি ওয়াঞ্চুক নাহারমানি হাসিনি ইউটি স্পোর্ট এফেয়ার্স বেডেক ফাসল হাসিনি শিকলাতে থংমন্ত্রী সুশান্ত চৌধুরী নিয়াগ্রমুই বাদারঘাটনি দোসরা দেবশ্রীতি স্পোর্ট কমপ্লেক্স অফ ইয়গিরি জাকা সিন্থেটিক টাফ হকি গ্রাউন্ড নি হলং থাই পান্ডাও কক সানানি থাঙ্গি হাসতেনি শিকলা তৈ থংবেদেকনি মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা উমাকান্ত স্টেডিয়াম তে বাদারঘাটনি দোসরা দেবশ্রীতি স্পোর্ট কমপ্লেক্স ন কারিব হাসতেনি কাইসিনি প্লে গ্রাউন্ড ন খ্লাইজাকনাই সিন্থেটিক প্লে গ্রাউন্ড ফাইনে 30 নভেম্বর সালমারিও জিরানিয়ানি এস এন কলোনি থং নখলান চেংসাউই রিজাকনাই হিনুই মধ্যে খুব সম্ভবত একজন হকি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বা কোনো পদে রয়েছে আমাকে গিয়ে বললেন একটা আবদারের সুরে যে একটা তো ব্যবস্থা করে দিন যাতে আমাদের ছেলেদেরকে নিয়ে প্র্যাকটিস করতে পারি ওকে তো পরিকাঠামোগত কি ব্যবস্থাপনা আমাদের রয়েছে সেটা আমার জানা ছিল না ক্রমাগত অফিসারদের সঙ্গে বসে আলোচনা ক্রমে একটা দপ্তরের যখন কোনো মন্ত্রী নতুন দায়িত্ব নেয় 2 থেকে 3 মাস সময় লাগে তার দপ্তরটা সম্পর্কে জানতে চিনতে এবং আগামী দিনের রূপরেখা তৈরি করতে তো স্বাভাবিকভাবেই আমাদের দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন ক্রীড়া দপ্তরে তাদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামী দিনে রাজ্যের পরিকাঠামোকে উন্নয়ন করতে হবে এবং গ্রামে গঞ্জ থেকে যারা প্লেয়াররা রয়েছেন তাদেরকে খেলার প্রতি আকৃষ্ট করতে হবে খেলার দিকে তাদের ঝোঁক বাড়াতে হবে তাদের শারীরিক যেমন বিকাশ ঘটবে মানসিক যেমন বিকাশ ঘটবে ঠিক তেমনি আমাদের রাজ্য সরকারের নেশার বিরুদ্ধে যে যুদ্ধ অভিযান তাতে আমরা সফলতা আনতে পারব আমরা বাস্তবায়িত করতে পারব দিল্লির সঙ্গে কথা হলো ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে কথা হলো দেখা হলো আমাদের আধিকারিকদেরকে নিয়ে আমরা সেখানে যাই কথা বলি প্রপোজাল পেশ করি কিছু খেলো ইন্ডিয়ার মধ্যে প্রপোজালে যুক্ত করা হলো এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে এই 1 বছরের মধ্যে আমাদের যে প্রয়াস সেই প্রয়াসটা অনেকটাই সফলতা আমরা লাভ করতে পেরেছি এবং আজকে তারই অঙ্গ হিসাবে আমাদের এই সিন্থেটিক টার্ফ আমাদের হকির যে মাঠ তৈরি হবে তার রূপরেখা বা তার শিলান্যাস পর্ব আমরা আপনাদেরকে সাক্ষী রেখে এখানে অনুষ্ঠিত করলাম পান্ডাও মন্ত্রী সুশান্ত চৌধুরী নকারি বমান জাকা এমএলএ মিমি চক্রবর্তী এমস নি মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ততে ত্রিপুরাটি বুটনি চেয়ারম্যান সন্তোষ সাহানক খবৈ থংবেদেকনি কুবুন অজামার রাজাখর আগলিনিসমি প্রণবনি ককঠুম চিনখরা